এতদিন দেশের সিনেমার মান নিম্নমুখী, সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাওয়া, সিনেমা সংশ্লিষ্ট সমিতিতে কোন্দল, বয়কট সংস্কৃতি ইত্যাদি কারণে দেশীয় সিনেমা ক্রমেই নিমজ্জিত হচ্ছিল অন্ধকার সুরঙ্গে। এমন সময় একদল নির্মাতা ভালো সিনেমা বানিয়ে যুদ্ধে নামলেন। নিরাশ হতে হয়নি তাদের। দেশের বাজারে দর্শক টানা থেকে শুরু করে সিনেমাগুলো এখন মুক্তি পাচ্ছে বিশ্ব বাজারেও। বিদেশে বাংলা ছবি প্রদর্শনের যাত্রাটা শুরু হয় 2016 সালের দিকে। সে সময় প্রথম কানাডার মেইন স্ট্রিম থিয়েটার অস্তিত্ব সিনেমা মুক্তির মাধ্যমে যাত্রাটা শুরু করে। এরপর শিকারী, আয়নাবাজি, ঢাকা অ্যাডাক, দেবী, হাওয়া ও পরাণ বেশ ব্যবসা সফল হয়। ধীরে ধীরে বাজার খুলতে থাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে। জানা গেছে, মুক্তির প্রথম চার দিনে বক্স অফিসে ঝড় তুলে ইউএস টপ চার্টে চলে এসেছিল হাওয়া সিনেমাটি। এটি বাংলাদেশের কোনো সিনেমা যেটি প্রথম ইউএস টপ চার্টে উঠে আসা, যার রেশ ধরে সর্বশেষ আলোচিত ছবি প্রিয়তমা ও সুরঙ্গ মুক্তি পেয়েছে। অস্ট্রেলিয়া ক্যাম্পবেল টাউন আর্ট সেন্টার থেকে 3:30টার শো, আপনাদের কেমন লাগছে? শুধু চলছে না, যুক্তরাষ্ট্র, কানাডা, এমনকি মধ্যপ্রাচ্য থেকেও বিপুল আয় করছে। বিদেশে বাংলাদেশি চলচ্চিত্র পরিবেশনায় কাজ করছে বেশ কিছু প্রতিষ্ঠান। এর মধ্যে এগিয়ে রয়েছে স্বপ্ন স্কেয়ারকো, রয়েছে বঙ্গস ফিল্মস, দেশি ইভেন্টস, রিভেরি ফিল্মস, বায়োস্কোপ ফিল্মস, রাগুদা সহ অনেক প্রতিষ্ঠান। অনেক ভালো লেগেছে, ইন্টারেস্টিং, এনজয় করেছি, খুবই ভালো লাগছে আমার। এবার বাংলাদেশি সিনেমা দেখবে হিন্দি ভাষাভাষী দর্শকরাও। কি কিউকি এক ফেক বম থা তো হামে লাগতা হ্যায় কি ইসকে পিছে কোই বড়ি সাজিশ হোনি চাহিয়ে। নকলি বম কি ওয়াজহ সে লোগ ইতনে খৌফ জাদা হো গয়ে। কল কো আগার আসলি বম হুয়া তো। মুম্বাই ভিত্তিক প্রতিষ্ঠান এনফ্লিক্স প্রাইভেট লিমিটেড এরই মধ্যে বাংলাদেশের 6টি ছবির হিন্দি ডাবিং ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে। হিন্দি ডাবিং স্বত্ব কেনা ছবিগুলো হলো ঢাকা অ্যাটাক, মিশন এক্সট্রিম, মিশন এক্সট্রিম 2, শান, তালাশ ও লোকাল। বাংলাদেশের সিনেমার জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন বাজার তৈরি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল। সিনেমার এই নতুন অধ্যায়ের যাত্রা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এমনটাই প্রত্যাশা দেশীয় সকল সিনেমা প্রেমীদের। মারজানিভান, গ্ল্যামার, আরটিভি।